ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুসি রান্নাঘর। আজকে আমি খাসির মাংস বানাবো কষা। দেখুন, খাসির মাংসটা আমি সেদ্ধ করে নেব। নুন হলুদ লঙ্কা দিয়ে এগুলো সেদ্ধ করে নেবো, মাংসটা সেদ্ধ করে নেবো। খাসির মাংসটা সেদ্ধ করে রেখেছি, ওখানে জল, পেঁয়াজ, টমেটো, আদা, রসুন, শুকনো লঙ্কা বেটে রেখেছি, গোটা গরম মশলা, তেল গরম হয়ে গেছে, পেঁয়াজ ঢালছি। পেঁয়াজ লাল হয়ে গেছে, টমেটো দিয়ে দিচ্ছি। নুন দিলাম, হলুদ, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, মটন মশলা, আদা রসুনটাও দিয়ে দিচ্ছি, আমাদের লঙ্কাও বাটা আছে। মশলা কষে গেছে, মাংসটা দিয়ে দিলাম। মাংস হয়ে গেছে, এবার নামিয়ে নেব। মটন হয়ে গেছে, খাসির মাংস হয়ে গেছে। আর আপনাদের যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।